ভিডিওর টাইটেল দেখে মনে প্রশ্ন জাগতে পারে, আলো আবার দূষিত হয় নাকি? মাটি দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ এসবের কথা তো শুনেছি, কিন্তু আলোক দূষণ? হ্যাঁ, আলোও দূষিত হয়। আলোক দূষণ কি এবং মানব জীবন ও অন্যান্য বাস্তুসংস্থানে এর কতটুকু প্রভাব রয়েছে সে সম্পর্কে জানবো সীমায়ন শূন্যতার আজকের ভিডিওতে। দেড়শো বছর আগে বৈদ্যুতিক বাতির আবিষ্কার বিজ্ঞানের ইতিহাসে এক বিশেষ মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়েছে। কিন্তু অন্ধকারকে আলোকিত করার এই আবিষ্কার বর্তমানে দুর্বিষহ হয়ে উঠেছে। 17 জানুয়ারি 1994, স্থানীয় সময় ভোর 4:55:30, 6.7 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে। হতাহত সহ বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির এই ভূমিকম্প ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রলয়ঙ্কারী দুর্যোগ। এই দুঃখজনক ঘটনার পরে ঘটে এক আশ্চর্যজনক ঘটনা, যখন ইমার্জেন্সি নম্বরে অস্বাভাবিক সংখ্যায় কল দিয়ে শত শত ব্যক্তি জানতে চায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরে আকাশে যে রূপালি মেঘের মতো দেখা গিয়েছে তা কোনোভাবে এই ভূমিকম্পের জন্য দায়ী কিনা। তারা আসলে মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা গ্যালাক্সির কথা জানতে চাচ্ছিল, কারণ অবিশ্বাস্য হলো সত্যি যে তারা কোনোদিন ছায়াপথ দেখেনি। লাইট পলিউশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের এক সমীক্ষায় দেখা গিয়েছে বিশ্বের প্রায় 1/3 মানুষ রাতের আকাশে তারামণ্ডল দেখতে পারে না। 10 জুন 2016 ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালিত এক গবেষণায় অনুযায়ী সিঙ্গাপুরের সম্পূর্ণ এবং কুয়েত, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া এবং আর্জেন্টিনার প্রায় সবটুকু আকাশই এতটাই উজ্জ্বল যে সেখানে কখনোই রাতে অন্ধকার নেমে আসে না। আলোক দূষণ বলতে আমরা অতিরিক্ত কৃত্রিম আলোর ক্ষয়ক্ষতির প্রভাবকে বুঝে থাকি, যা অপর্যাপ্ত, অনিয়ন্ত্রিত এবং ক্ষেত্রবিশেষে অপ্রয়োজনীয় ব্যবহারের ফলে সৃষ্ট নানা সমস্যাকে নির্দেশ করে। এ সকল সমস্যার মধ্যে স্কাইগ্লো, লাইট ট্রেসপাস, গ্লেয়ার, ক্লাটার এবং ওভার ইলুমিনেশন উল্লেখযোগ্য। মানবসৃষ্ট আলোর বাধার জন্য গ্রহ নক্ষত্র দেখতে না পারাকে যদি আলোক দূষণ বলে ধরে নেওয়া হয় তাহলে বিশ্বের 80% এবং পাশ্চাত্যের সম্পূর্ণ আকাশে দূষিত। অরক্ষিত কিংবা ঊর্ধ্বমুখী আলোক উৎস থেকে আলো বায়ুমণ্ডলে জলীয় বাষ্প এবং অন্যান্য কণার মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়লে সম্পূর্ণ আকাশই অত্যন্ত উজ্জ্বল দেখায়। এই প্রভাবকে স্কাইগ্লো বলা হয়। কোন কোন শহরে স্কাইগ্লো এতটাই প্রকট যে অন্য কোনো আলোক উৎস ছাড়াই স্পষ্টভাবে বই পড়া যায়। আপনার বাসায় কিংবা জমিতে আলোর অনাকাঙ্ক্ষিত প্রবেশ লাইট ট্রেসপাস নামে পরিচিত। আমাদের চোখে যদি হঠাৎ করেই অতি উজ্জ্বল আলো এসে পড়ে, যেমন রাতের বেলায় রাস্তায় হঠাৎ করে সামনে থেকে গাড়ির হেডলাইটের আলো সরাসরি চোখে এসে পড়ে, এতে সাময়িক সময়ের জন্য আমাদের দেখার ক্ষমতা কমিয়ে দেয়, এমনকি ক্ষণিকের জন্য অন্ধও করে দিতে পারে। এই প্রভাবকে বলা হয় গ্লেয়ার। 2005 এক হিসাব অনুযায়ী এরকম নানান প্রকার আলোক দূষণের কারণে সমগ্র বিশ্বে উৎপাদিত বিদ্যুতের 1/4 শুধু আলো জ্বালাতে ব্যয় হয়। কৃত্রিম আলোর জন্য যে শক্তি ব্যয় হয় তার প্রায় 30% অপচয় হয়। ফলে প্রতি বছর 3 কোটি ব্যারেল তেল এবং 82 লক্ষ ব্যারেল কয়লার অপচয় ঘটে। ক্ষতি হয় $3.3 বিলিয়ন এবং প্রায় 2 কোটি 10 লক্ষ টন কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়, যা শোষণ করতে 87.5 কোটি গাছের প্রয়োজন। 2008 এক সমীক্ষা অনুযায়ী অস্ট্রেলিয়ায় ব্যবহৃত কৃত্রিম আলো গ্রিন হাউস গ্যাসের সবচেয়ে বড় উৎস। প্রায় 2 কোটি মানুষের জন্য প্রতি ঘন্টায় প্রায় 1,035 গিগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়, যার জন্য $21 কোটি খরচ হয় এবং সেই সাথে প্রায় 11 লক্ষ টন কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। আলোক দূষণের ফলে শুধু শক্তির অপচয় হয় না, তা বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা যেমন মহাকাশ পর্যবেক্ষণকে অনেক কঠিন করে তোলে। চারপাশের আলোর অত্যাধিক ব্যবহারের ফলে সম্পূর্ণ আকাশই উজ্জ্বল হয়ে যায়, ফলে গ্রহ নক্ষত্রগুলো দেখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। যদিও তারা কোনো কোনো ক্ষেত্রে লাইট পলিউশন ফিল্টার নামক বিশেষ এক ধরনের ফিল্টার ব্যবহার করে থাকে, কিন্তু এর সাহায্যে শুধু উজ্জ্বল গ্রহ নক্ষত্রগুলোই দেখা সম্ভব, সেটিও সম্পূর্ণ স্পষ্টতা দিতে পারে না। কোন স্থানের আকাশ আলো দ্বারা কি পরিমাণ দূষিত তা পরিমাপ করার জন্য জন বর্টল 2001 একটি স্কেল প্রবর্তন করেন। এই স্কেলে 1 বোতল দ্বারা অসাধারণ অন্ধকার স্থান এবং 9 বোতল দ্বারা অতি উজ্জ্বল স্থান বোঝায়। এত সময় ভিডিওটি দেখে মনে হতে পারে শুধু কৃত্রিম আলোর কারণেই আকাশ আলোকিত থাকে, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের বায়ুমণ্ডল কখনোই সম্পূর্ণরূপে অন্ধকার হয় না, কারণ বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ারে সূর্যের অত্যন্ত কম তরঙ্গদৈর্ঘ্যের অতি বেগুনি রশ্মির প্রভাবে আয়ন উৎপন্ন হয় এবং তা বাতাসের বিভিন্ন কণার সাথে যুক্ত হয়ে ফোটন নির্গত করে, যা বাষ্পদ্যুতি বা এয়ারগ্লো সৃষ্টি করে।
এরকম বাষ্পদূতি স্পেস স্টেশন থেকে বেশ চোখে পড়ার মতো, তাই বর্টল স্কেল কখনো শূন্য হয় না। জীববৈচিত্র্যে আলোক দূষণের যে বিরূপ প্রভাব পড়েছে তার তুলনায় আকাশ গবেষণায় সৃষ্ট সমস্যা কিছুই নয়। জীবের সৃষ্টি লগ্ন থেকে উদ্ভিদ এবং সকল প্রাণীদের জীবনযাত্রা দিন রাতের নিয়মিত আবর্তনের উপর নির্ভর করে বিবর্তিত হয়েছে, কিন্তু কৃত্রিম আলোর অতিরিক্ত ব্যবহারে বাস্তুতন্ত্রের এই ভারসাম্য আজ নষ্ট হতে চলেছে। জার্মানির মেইনজ ইউনিভার্সিটির 2006 সালের একটি গবেষণা অনুযায়ী কৃত্রিম আলোর প্রতি কীট পতঙ্গের আকৃষ্ট হবার বিষয়টি তিন ধরনের হয়ে থাকে। প্রথমত, কিছু পোকা আলোর দিকে উড়ে গেলেও কিছু দূর গিয়ে থেমে যায় এবং সেখানে সারা রাত আটকে থাকে, যা ফিক্সেটেড বা ক্যাপচার ইফেক্ট নামে পরিচিত। রাতের অন্ধকারে কৃত্রিম আলোয় পোকাগুলি বিভ্রান্ত হয়ে যায়, তারা সরাসরি গরম প্রদীপের উপর উড়ে এসে পড়ে কিংবা সারা রাত ধরে আলোর চারদিকে উড়তে থাকে। উভয় ক্ষেত্রে উত্তাপ আর অবসাদে পোকাগুলির মৃত্যু ঘটে। এছাড়া তারা আলোর প্রতি এমন অমোঘ আকর্ষণ অনুভব করে যে সবকিছু ভুলে সারাক্ষণ আলোর চারপাশে অবস্থান করে এবং পাখি বা মাকড়সার সহজ শিকারে পরিণত হয়। এর ফলে বাস্তুতন্ত্রে পরিবর্তন ঘটতে পারে, যেমন সুইডেনের কিছু শহরে নতুন ল্যাম্পপোস্ট স্থাপনের অল্পদিনের মধ্যেই ইউরোপিয়ান লিজার হর্স নামক বাদর সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়, কারণ আলোর প্রতি অধিক সহনশীল পিপিস্ট্রেল নামক বাদর ল্যাম্পপোস্টের দিকে আকৃষ্ট পোকামাকড়দের শিকার করা শুরু করায় তাদের খাবারের অভাব ঘটে। কীটপতঙ্গের চলার পথ আলোকিত হয়ে উঠলে তারা আর সেদিকে যায় না, যা ক্র্যাশ ব্যারিয়ার ইফেক্ট নামে পরিচিত। কৃত্রিম আলোর প্রভাবে নিজস্ব পরিবেশের পরিবর্তনের জন্য পোকামাকড়ের বিশাল সংখ্যায় মৃত্যু ঘটে। একে ভ্যাকুয়াম ক্লিনার ইফেক্ট বলা হয়। কৃত্রিম আলো বিপুল সংখ্যায় পোকামাকড়কে আকৃষ্ট করে এবং খাদ্য অনুসন্ধান কিংবা বংশবৃদ্ধির পরিবর্তে তারা আলোর চারদিকে উঠতে থাকে, ফলে তাদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যেতে পারে। এক রিপোর্ট অনুযায়ী 15 লক্ষ মেফ্লাই এক রাতে কৃত্রিম আলোতে বিভ্রান্ত হয়ে পড়ে এবং বংশবৃদ্ধি না করেই মারা গিয়েছিল। রাস্তায় কৃত্রিম আলো ব্যবহারের জন্য শুধু এক গ্রীষ্মকালে 60 থেকে 130 বিলিয়ন পোকা শুধু জার্মানিতে মারা যায়। বিভিন্ন প্রজাতির পাখিদের মধ্যেও আলোর এই অদ্ভুত আকর্ষণ পরিলক্ষিত হয়। তারা সার্চ লাইটের আশেপাশে অবসাদে মৃত্যু না হওয়া পর্যন্ত উঠতে থাকে। আলোর প্রতি এই অনিয়ন্ত্রণযোগ্য আকর্ষণ পজিটিভ ফটোএক্সিস নামে পরিচিত। আলোক দূষণের ফলে বিভিন্ন প্রাণীর বংশবৃদ্ধিও ব্যাহত হয়। কৃত্রিম আলো থাকলে বিভিন্ন প্রজাতির ব্যাং, জোনাকি ও ফরিং প্রজননে অনুৎসাহিত হয়। যেমন হিলিওথিস জিয়া পোকা সম্পূর্ণ অন্ধকার না হলে কখনোই প্রজননে অংশ নেয় না। আলোর জন্য ডিম পারাও প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। এক সমীক্ষায় দেখা গিয়েছে আলোর ফাঁদে আটকে পড়া স্ত্রী মথের 80% ডিম পারার জন্য জায়গা খোঁজে। কৃত্রিম আলোর কারণে গাছের পরাগায়নও হুমকির মুখে পড়ে। বিভিন্ন প্রজাতির ক্যাকটাসের ফুল রাতের অন্ধকারে স্বল্প সময়ের জন্য ফোটে এবং প্রধানত বাদুর এবং মথের মাধ্যমে তাদের পরাগায়ন ঘটে। তাই চারপাশে আলোর পরিমাণ বেশি হলে পলিনেটরের অভাবে তাদের বংশবৃদ্ধি অসম্ভব হয়ে পড়ে। গাছের অস্বাভাবিক বৃদ্ধির জন্য আলোক দূষণ দায়ী। গাছের স্বাভাবিক বৃদ্ধির উপর আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ঔজ্জ্বল্য এবং দিন রাতের দৈর্ঘ্যের প্রভাব রয়েছে। তাই রাতে কৃত্রিম আলোর প্রবর্তনের ফলে পাতার আকৃতি, রঞ্জক পদার্থের সৃষ্টি, শিকড়ের স্বাভাবিক বৃদ্ধি, কুড়ি সুপ্তাবস্থা প্রভৃতির পরিবর্তনও ঘটতে পারে। রাতে কৃত্রিম আলোর প্রভাবে গাছের জন্য দিনের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তাই ল্যাম্পপোস্ট থেকে 700 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো নির্গত হলে গাছের ফুল ফোটার প্যাটার্ন পরিবর্তন ঘটতে পারে। গবেষকদের মতে, যদি কৃত্রিম আলো কোনো গাছের ফটো পিরিয়ডিজমে পরিবর্তন ঘটায়, তবে সেই গাছের জন্য সারা বছরই গ্রীষ্মকাল থাকতে পারে, এতে গাছের বৃদ্ধি কখনো সম্ভব না। পরিযায়ী পাখিদের মৃত্যুর জন্যেও আলোক দূষণ অনেকাংশে দায়ী। বহু হাজার বছর ধরে পরিযায়ী পাখিরা চাঁদ তারার আলো ব্যবহার করে শীত প্রধান দেশ থেকে উষ্ণ স্থানে উড়ে যাচ্ছে, কিন্তু বর্তমানে কৃত্রিম আলোর অতিরিক্ত ব্যবহারে তারা পথ ঠিক রাখতে পারে না। যুক্তরাষ্ট্রের ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিসের হিসেব অনুযায়ী উঁচু টাওয়ারের বিল্ডিং এর আলোয় আকৃষ্ট হয়ে সংঘর্ষের ফলে প্রতি বছর 40 থেকে 50 লক্ষ পাখির মৃত্যু ঘটে। এছাড়া কৃত্রিম আলোর জন্য পাখিরা মনে করে বসন্ত চলে এসেছে এবং নির্দিষ্ট সময়ের আগেই যাত্রা শুরু করে, ফলে তারা বাসা বাঁধা, প্রজনন এবং খাদ্য সন্ধানের আদর্শ সময় মিস করে যেতে পারে। আলোক দূষণ আজ বিভিন্ন সরীসৃপের জীবন বিপন্ন করে তুলেছে।
6.5 কোটি বছরের পুরনো প্রাণী কচ্ছপ প্রায় 200 বছর বাঁচতে পারে। এরা অধিকাংশ সময় জলে থাকলেও ডিম পাড়ার জন্য তারা শত শত মাইল সাঁতরে সৈকতে উঠে আসে। মা কচ্ছপ ডিম পাড়ার জন্য অন্ধকারতম সৈকতে বেছে নেয়, যা খুঁজে পাওয়া দিন দিন কঠিন হয়ে পড়ছে। আবার বাচ্চা কচ্ছপের সাগর খুঁজে পাওয়ার জন্য আকাশ অন্ধকার হওয়া প্রয়োজন, কিন্তু আকাশ যথেষ্ট অন্ধকার না হওয়ায় বিভ্রান্ত হয়ে বাচ্চা কচ্ছপগুলো শহরের দিকে চলে আসে এবং ক্লান্তি, জলশূন্যতা, পাখির শিকার বা গাড়ির আঘাতে মারা যায়। শুধু ফ্লোরিডাতেই এই কারণে বছরে লক্ষ লক্ষ কচ্ছপ মারা যায়। অন্যান্য প্রাণী যেমন ব্যাং, সাপ আর স্যালামান্ডার গভীর রাতে কিংবা ভোরের দিকে শিকার করে। কৃত্রিম আলোর কারণে অন্ধকার নেমে আসতে দেরি হওয়ায় তারা কমপক্ষে 1 ঘন্টা পরে শিকারে বের হয়, ফলে তাদের খাবার পাওয়ার সম্ভাবনা কমে যায়। শুধু প্রাণী আর পোকামাকড় নয়, বরং মানুষের ওপরও কৃত্রিম আলোর কুপ্রভাব রয়েছে। আমাদের সার্কাডিয়ান রিদম অর্থাৎ 24 ঘন্টায় শারীরিক, মানসিক এবং আচরণগত পরিবর্তনের যে চক্র সম্পন্ন হয়, যা শরীরের তাপমাত্রা, স্বাভাবিক ঘুমাতে পারা এবং বিভিন্ন হরমোনের সুষম নিঃসরণ নিয়ন্ত্রণ করে, তা বহাল রাখার জন্য আলো এবং অন্ধকারের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। সার্কাডিয়ান রিদম আমাদের 10-15% জিনকে নিয়ন্ত্রণ করে। এই রিদমের যে ব্যাঘাত ঘটে তা বিষণ্ণতা, অনিদ্রা, স্থূলতা, হৃদরোগ, ডায়াবেটিস, অবসাদ, অতিরিক্ত দুশ্চিন্তা, উচ্চ রক্তচাপ এবং কর্মদক্ষতা কমে যাওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘদিন রাত জাগে কাজ করলে মানুষের নিজের ওপর নিয়ন্ত্রণ কমে যায়, ফলে সামান্য কারণেই মেজাজ খারাপ হয় এবং স্বাভাবিক তৎপরতা কমে যায়। 25 ফেব্রুয়ারি 2014 প্রকাশিত বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে উজ্জ্বল কৃত্রিম আলোয় মানুষের অনুভূতিও তীব্র হয়ে থাকে, তাই যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং ঝামেলা নিষ্পত্তি কঠিন হয়ে পড়ে। এছাড়াও ব্রেস্ট ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সারের পিছনে রয়েছে রাতে কৃত্রিম আলোর অতিরিক্ত ব্যবহার। কৃত্রিম আলোর অনেক ক্ষতিকর দিক থাকলেও আশার কথা হলো আমরা দৈনিক যে সকল দূষণের মুখোমুখি হই তাদের তুলনায় এই আলোক দূষণ সমস্যার সমাধান অত্যন্ত সহজ। আলোর ডিজাইন, উপকরণ এবং বিন্যাসের সামান্য পরিবর্তনই এই দূষণ অনেক কমিয়ে ফেলতে পারে। ইন্টারন্যাশনাল ডার্ক স্কাই অ্যাসোসিয়েশনের গাইডলাইন অনুযায়ী আলোর উৎসকে ঢেকে রাখা যেন উপরের দিকে মুখ না করে থাকে। পারদ বাষ্প, ধাতব হ্যালাইড বাষ্প কিংবা নীল আলোর এলইডি বাল্বের বদলে কমলা সোডিয়াম বাষ্প ল্যাম্প ব্যবহার করা। টাইমার কিংবা সেন্সরযুক্ত বাতি ব্যবহার করা, যাতে শুধুমাত্র ঘরে প্রবেশ করলেই আলো জ্বলে ওঠে এবং আলোর ঔজ্জ্বল্য কমে ফেলে সঠিকভাবে ব্যবহার করলেই এই সমস্যা অনেক কমে যাবে। 19 লক্ষ বছর আগে আগুন জ্বালানো থেকে শুরু করে 1878 সালে প্যারিসের রাস্তায় বৈদ্যুতিক বাতির প্রচলন রাতের অন্ধকার দূর করতে আলো ব্যবহারের ইতিহাস বেশ অনেক দিনের পুরনো। কৃত্রিম আলো আজ আমাদের জীবনকে অনেক সহজ নিরাপদ করেছে, কিন্তু পাশাপাশি এই বৈদ্যুতিক বাতির অনিয়ন্ত্রিত ব্যবহার আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং সর্বোপরি আমাদের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব বয়ে আনছে। আর তাই এখন সময় এসেছে জল, বায়ু বা শব্দের মতো আলোক দূষণকেও সমান গুরুত্বের সাথে বিবেচনা করার, কারণ অল্প একটু সচেতনতা আর সামান্য একটু সমবেত প্রচেষ্টায় পারবে এই দূষণ দূর করে পরিবেশে আলো সত্যিকারের ভারসাম্য ফিরিয়ে আনতে। জীবনে আলোর পাশাপাশি অন্ধকারের ভূমিকাও অনস্বীকার্য, কারণ রাতের ওই আপাত অন্ধকার আকাশের আসল বর্ণিল সৌন্দর্য অনুভব করতে সদা জীবন্ত উজ্জ্বল শহরের চেয়ে অন্ধকার শীতল কোনো মরুপ্রান্তরই বেশি উপযুক্ত। তাই আমরা যদি এসব নকল আলোর আবরণ সরিয়ে কোনো গভীর একাকী রাতে উপরের দিকে মুখ তুলে তাকাতে পারি, তাহলে হয়তো আমাদের জীবনের তুচ্ছ সমস্যাগুলোকে ভুলে এই মহাবিশ্বের বিশালত্বকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারব। আমাদের এই আত্মবিধ্বংসী মানবজাতির জন্য যা আজ খুবই দরকার। দেখা হবে সীমান শূন্যতার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সাথেই থাকুন।